নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব মালব্য যোগ সম্বন্ধে। দেখুন, শুক্র দ্বারা যে যোগ পঞ্চমহাপুরুষ যোগের ক্ষেত্রে তৈরি হয়ে থাকে তাকেই বলা হয়ে থাকে মালব্য যোগ। মালব্য যোগ কীভাবে তৈরি হয়? দেখুন, শুক্র যদি মীন রাশিতে, বৃষ রাশিতে এবং তুলা রাশিতে অবস্থানকালীন লগ্ন সাপেক্ষে কেন্দ্রে, অর্থাৎ লগ্ন চতুর্থ, সপ্তম এবং দশমভাবে অবস্থান করে থাকে, তাকে মালব্য যোগ বলা হয়ে থাকে। মালব্য যোগ হলে জাতক বা জাতিকা তার জীবনে বৈভব, সম্পদ, সম্পত্তি এবং একই সাথে বিলাসিতা প্রাপ্ত করে থাকে। ব্যক্তি জীবনে সর্বদা গ্ল্যামার এবং সুখ সমৃদ্ধি, ধন আকর্ষণ এগুলো নিয়ে কিন্তু বেঁচে থাকে। এরা মিডিয়া, সঙ্গীত জগৎ, কলা জগৎ, নৃত্য, বাদ্য একই সাথে এরা কিন্তু যদি চিকিৎসা দপ্তর বা চিকিৎসা সেক্টরেও, অর্থাৎ ডাক্তার বা চিকিৎসক বিভাগে পারদর্শীও কিন্তু এরা হয়ে থাকে। এদের ক্ষেত্রে যেটা অত্যন্ত নেগেটিভ সেটা দেখা যায়, এরা কিন্তু বৈভব এবং বিলাসিতার চক্করে পড়ে এদের নিজের জীবনে কিন্তু অনেকখানি ক্ষতি করে ফেলে। বিশেষত অর্থনৈতিক খরচ এদের জীবনে অত্যন্ত বেশি হয়ে থাকে। ভুল ভাল জায়গায় অর্থনৈতিক ব্যয় এদের জীবনকে কিন্তু অনেক নেগেটিভ দিকে টার্ন করায় এবং অনেক নেগেটিভ দিকে নিয়ে যায়। দ্বিতীয়ত, এদের জীবনে যদি এরা পুরুষ হয়ে থাকে তাহলে মহিলা, যদি মহিলা হয়ে থাকে তাহলে পুরুষ দ্বারা কিন্তু এরা প্রভাবিত হয়ে জীবনে অনেক সময় বড় জটিল ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যায়, যা জীবনকে কিন্তু তোলপাড় করে দিতে পারে। এদের চেষ্টা করতে হবে জীবনে অর্থনৈতিক ক্ষতি থেকে বাঁচার, আর্থিক জায়গাটায় সম্পদ সম্পত্তিকে রক্ষা করার জন্য যেগুলি প্রয়োজন সেগুলিকে নিয়ম শৃঙ্খলা মেলে চলা, নচেৎ বৈভব জীবনে আপনাদের ক্ষেত্রে বড় ঝঞ্ঝাট এবং সমস্যাও ডেকে আনতে পারে। ধীরে ধীরে আপনাদের জীবনটাকে খারাপ করে দিতে পারে, আপনার জীবনকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। তাই শুভ যোগের শুভ পরিণাম জীবনে নিশ্চিতভাবে প্রত্যেকটি মানুষেরই থাকে, কিন্তু মানুষের ব্যক্তিত্ব, মানুষের জীবনধারা তার জীবনের বিভিন্ন খাতগুলিকে কিন্তু ধীরে ধীরে নষ্ট করে দেয়। আমি এর পূর্বেও বিভিন্ন যোগ আলোচনার ক্ষেত্রে আপনাদের সাথে এ বিষয়ে আলোচনা করেছি। আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এরা কিন্তু ভীষণ স্টাইলিস্ট হয়ে থাকে, এদের প্রেজেন্টেশন অত্যন্ত ভালো হয়ে থাকে, এরা যে কোনো কাজ নিখুঁততার সাথে করতে চায় এবং যে কোনো কিছু এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কাজকর্মের সাথে যুক্ত থাকতে ভালোবাসে। এরা কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে চায় এবং কাজের ধরন এরা কিন্তু একটুখানি আনন্দমুখর করে রাখতে চায় সর্বদা। এদের প্রেজেন্টেশন দেখে যদি আপনি মুগ্ধ হচ্ছেন, এদের প্রেজেন্টেশন দেখে যদি আপনার আনন্দ লাগছে, আপনি আকর্ষিত হচ্ছেন এরকম মানুষ দেখে, তাহলে নিশ্চিত জানবেন এনার শুক্র অত্যন্ত বিশেষভাবে পাওয়ারফুল হতে পারে এবং অত্যন্ত বিশেষভাবে শক্তিশালী এবং মজবুত হতে পারে। তাই যাদের শুক্র অত্যন্ত মজবুত রয়েছে, শুক্র অত্যন্ত শুভ রয়েছে, একই সাথে মালব্য যোগ সৃষ্টি হয়েছে, তারা জীবনে কিন্তু ধন, অর্থ, সম্পদ, বৈভব নিশ্চিতভাবে লাভ করে থাকবেন এবং আকর্ষণীয়তাও জীবনে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। তাই যারাই এমনটি জীবনে পাচ্ছেন তারা জীবনকে ধ্বংস করবেন না, নিজের সুখ, বিলাসিতা এবং বৈভবের চক্করে পড়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়ে। যাই হোক দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সাথে মালব্য যোগ সম্বন্ধে আলোচনা করলাম। আপনাদের এই ছোট ছোট প্রোগ্রামগুলি আমাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।